আপনারা দেখছেন একুশে টেলিভিশন। শহীদ বুদ্ধিজীবী দিবসে সূর্য সন্তানদের স্মরণ করছে জাতি। সকালে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এদিকে মৌলবাদের বিষ বৃক্ষ সমূলে উৎপাটনে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি নেপথ্যে থেকে ভাস্কর্য বিরোধী ও মৌলবাদী গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা করছে বলেই এখন নীরব। আর বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে দলটি। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের পথে যখন বাংলাদেশ, তখন ১৪ ডিসেম্বর এক নিকষ সন্ধ্যায় অস্তমিত হয়েছে জাতির সূর্য সন্তান বুদ্ধিজীবীদের প্রাণ। দিবসটির ৪৯ বছরের সূর্যোদয়ের মুহূর্তে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে রাষ্ট্র। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন দুই সামরিক সচিব। জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিপরিষদ ও সিটি কর্পোরেশনের পক্ষে শ্রদ্ধা নিবেদনের সাথে চলে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। এদিকে শ্রদ্ধা নিবেদন শেষে ভাস্কর্য ইস্যু নিয়ে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর বিএনপি মহাসচিবের দাবি, যে লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছিল তা আজ ভুলুণ্ঠিত। শহীদদের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রাখতে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি সর্বস্তরের মানুষের। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।